কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ মিছিল। দিকে দিকে কংগ্রেস সাংসদদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে এই মিছিল বলে জানা যাচ্ছে। আজকে আমাদের প্রতিবাদী মিছিল এবং বিক্ষোভ সমাবেশ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে, যে নদিয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে ব্রিটিশ যেভাবে যে কায়দায় ব্রিটিশ পুলিশ স্বাধীনতার আগে মানুষের ওপর অত্যাচার করত, ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকার, বিদেশি সরকার, কংগ্রেস সমর্থক নেতা কর্মী তাদের ওপর অত্যাচার চালাচ্ছে। আমাদের নেতা রাহুল গান্ধী তাকে ইডি অফিসে নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা তাকে আটকে রাখা হচ্ছে। এবং তারই প্রতিবাদে যখন আমাদের সাংসদ, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, প্রিয়াঙ্কাজী সবাই যখন পথে নিয়েছেন তাদেরকেও আটকে রাখা হয়েছে, মাত্র জল পর্যন্ত তাদেরকে দেওয়া হয়। আর সারা ভারতবর্ষ জুড়ে, সারা রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীরা আজকে তার প্রতিবাদে সামিল হয়েছে। আমরাও নদিয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে একে ধিক্কার জানাচ্ছি, এই প্রতিবাদ জানাচ্ছি। আমি নদিয়া জেলা কংগ্রেস মুখপাত্র সিন্ধু সাহা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।